Assalamu alaikum, my dear students. Welcome to this video lesson. This is the very beginning class after Eid ul Adha, and now we have again started our online education program. Hopefully, you all are well. Alhamdulillah, I'm also fine. So, today I'm gonna discuss or I'm gonna teach you from lesson 23. So let's see what's there in lesson 23. You may see the heading of the lesson, that is Wonder of the Wall 2. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Wonder of the Wall 2 আমরা এর আগে একটা টেক্সট পড়েছিলাম যেটা হচ্ছে তাজমহল সম্পর্কে, সেটা ছিল Wonder of the World 1, মানে Wonder of the World মানে বিশ্বের আশ্চর্য সম্পর্কে, বিশ্বের বেশ কিছু আশ্চর্য বিষয় বা স্থাপনা, ঠিক আছে, বা আবিষ্কার, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব একটার মাধ্যমে, এই ইউনিটটার মাধ্যমে। তো দেখো আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। Nira and Mongpru are excited. Nira এবং Mongpru তারা খুবই excited, মানে তারা খুবই একটা বিষয় নিয়ে খুব উত্তেজিত বা খুব বেশি উল্লসিত। They are waiting eagerly for their teacher to come. তারা তাদের টিচার আসার জন্য খুবই অপেক্ষায় আছে। Eagerly মানে হচ্ছে আগ্রহের সাথে, eagerly অর্থ কি আগ্রহের সাথে, তাহলে তারা আগ্রহের সাথে অপেক্ষা করছে তাদের টিচার আসার জন্য। অ্যান্ড স্টার্ট দ্য লেসন, এবং তাদের যে লেসন আছে সেটা শুরু করার জন্য। দে আর গোয়িং টু রিড অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তারা কি করছে দেখো, তারা কি করছে, তারা আধুনিক বিশ্বের যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পর্কে তারা পড়ছে। এখন আমরা পড়বো, আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই লেসনটাতে কী বলা হয়েছে। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য পাস্ট। মানুষ অনেক সময় আমরা দেখি যে অতীতের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করে বা কথা বলে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস। তো ওই অতীত সময়কার যে ওয়ান্ডার্সগুলো, যে বিষয়গুলো বা আশ্চর্যজনক বিষয়গুলো, সেগুলো আসলে কি ছিল, হিউজ বিল্ডিংস মানে বিশাল বিশাল দালান, কনস্ট্রাকশন বা নির্মাণ, কোনো নির্মাণাধীন নির্মিত ভবন এরকম কিছু ছিল। কনস্ট্রাকশন বলতে এখানে স্থাপনা বোঝাচ্ছে, তাহলে বিশাল বিশাল দালান বা স্থাপনা এগুলো ছিল অতীতের আশ্চর্য বিষয়। দে আর অসাম, সেগুলো কিন্তু অসাম মানে খুবই সুন্দর বা খুব চমৎকার, এরকম হলে আমরা সেটাকে বলবো অসাম। তাহলে সেগুলো হলো অসাম, খুবই চমৎকার, অ্যান্ড ফ্যাবিউলাস। এবং ফ্যাবিউলাস কখন বলা হবে, যখন এটা খুবই আশ্চর্যজনকভাবে সুন্দর, সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাবিউলাস, একদম অবিশ্বাস্য রকম সুন্দর। সেটার ক্ষেত্রে আমরা বলবো অবিশ্বাস্য সুন্দর যদি হয় সেটা হচ্ছে ফ্যাবিউলাস, খুবই সুন্দর, অনেক বেশি সুন্দর। সেক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে কি ওয়ার্ড ইউজ করতে পারি, ফ্যাবিউলাস, নো ডাউট, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক আছে। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল, ঠিক আছে। ফার্স্টে যে ওয়ার্ডটা ইউজ করেছে সেটা হচ্ছে ফ্যাবিউলাস, এবং পরের ওয়ার্ডটা দেখো সেটা হচ্ছে আনবিলিভেবল, ওকে। সো কিন্তু দেখো যেই বর্তমান বিশ্বে যে ওয়ান্ডার্সগুলো, যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সেগুলোও আনবিলিভেবল, সেগুলোও অবিশ্বাস্য। তাহলে আনবিলিভেবল অর্থ অবিশ্বাস্য, আর ফ্যাবিউলাস মানে হচ্ছে কি, এটাও অনেকটা অবিশ্বাস্য রকমভাবে সুন্দর। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস। এখন আমরা পড়বো হচ্ছে রিসেন্ট মানে সাম্প্রতিক, ইনভেনশন হচ্ছে আবিষ্কার, তাহলে সাম্প্রতিক কিছু আবিষ্কার সম্পর্কে আমরা এই লেসন থেকে কিন্তু জানতে পারব। তাহলে চলো বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী টেক্সটে। দেখো কম্পিউটার্স, কম্পিউটার্স কি, কম্পিউটার্সের সাথে আমরা সবাই পরিচিত। এই যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার। নর্মালি বাসা বাড়িতে আমরা দেখি যে এখন প্রায়শই
ল্যাপটপ কম্পিউটারগুলো ইউজ করা হচ্ছে। কম্পিউটার অনেক রকম ভাগ আছে, যাই হোক সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, আমরা টেক্সটটা একটু পড়ার চেষ্টা করি চলো। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। তাহলে কম্পিউটারের যেই আবিষ্কার সেটা খুবই গুরুত্বপূর্ণ ইন হিউম্যান লাইফ, মানব জীবন। মানব জীবনে কম্পিউটার যেই কম্পিউটার আবিষ্কারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা পরে বলছি। দেখো, ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু বিশ্বের মানুষের যে লাইফ স্টাইল, তার যে জীবনযাত্রার ধরন, সেটাকে কিন্তু চেঞ্জড মানে বদলে দিয়েছে। উই ইউজ ইট ইন এভরি স্ফেয়ার অফ আওয়ার লাইফ। তাহলে স্ফেয়ার, স্ফেয়ার অর্থ হচ্ছে ক্ষেত্র, স্ফেয়ার অর্থ কি ক্ষেত্র। আমরা আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু কম্পিউটার ব্যবহার করে থাকি। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসেনিং টু মিউজিক, প্লেয়িং গেমস এটসেট্রা। ওকে, তাহলে দেখো কি জানতে পারলাম, আমরা কিন্তু এটা স্টাডিজ মানে পড়াশোনার কাজে ব্যবহার করি, যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি, মুভি দেখার ক্ষেত্রে, গান শোনার ক্ষেত্রে, খেলার মানে প্লেয়িং গেমস, বিভিন্ন রকম খেলা করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। ওকে, ইন আ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। তাহলে ইন আ মোমেন্ট, একেবারে মুহূর্তের মধ্যে আমরা কি পাই, তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো রয়েছে, আমরা সার্চ করলেই কিন্তু কম্পিউটারের মাধ্যমে পেয়ে যাই। পিপল ডু নট ফিল লোনলি। এখন মানুষজন কি ফিল করে না, লোনলি ফিল করে না, মানে একাকী। লোনলি অর্থ কি একাকী, ঠিক আছে, একা ফিল করে না, অ্যাজ দে ক্যান সেন্ড ইমেলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। রিলেটিভস হচ্ছে আত্মীয় স্বজন, ফ্রেন্ডস বন্ধু বান্ধব, যেহেতু তারা তাদের যে ফ্রেন্ডস আছে, বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে, তাদেরকে কিন্তু চাইলেই তারা ইমেল সেন্ড করতে পারে, মানে ইলেকট্রনিক মেইল। সাম অফ দ্য ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আর লিভ ইন ফার অফ কান্ট্রিজ। কিছু বন্ধু বা কিছু আত্মীয় স্বজন কিন্তু দেশ থেকে অনেক দূরে, লিভ ফার অফ কান্ট্রিজ মানে দেশের বাইরে অনেক দূরে তারা কিন্তু অবস্থান করতে পারে বা থাকতে পারে। যেমন তোমার অনেক রিলেটিভস দেশের বাইরে মানে বিদেশে থাকতে পারে, সো তাদেরকেও কিন্তু তুমি ইমেল করতে পারো, ইভেন তুমি কথা বলতে পারো, ভিডিও কলিং হচ্ছে, অডিও কলিং, বিভিন্নভাবে তুমি তাদের সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারো। দিস হ্যাজ বিকাম ভেরি ইজিয়ার ইন দিস মডার্ন ডে। বর্তমান সময়ে কমিউনিকেশনটা যে একটা যেমন একটা উচ্চতায়, যেমন একটা জায়গায় পৌঁছেছে, এটা হয়তো বা বিফোর 100 ইয়ার্স, 100 বছর আগে পিপল কান্ট ইমাজিন, মানুষ আসলে এটা কল্পনা করতে পারতো না, ঠিক আছে, যে ভিডিও কলিং একজন আরেকজনকে দেখে কথা বলবে বা অডিও কলিংয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যোগাযোগ রক্ষা করতে পারবে। সো এটা আসলেই আনইমাজিনেবল ছিল, একেবারেই অকল্পনীয় ছিল, বাট ইট হ্যাজ বিকাম পসিবল, ঠিক আছে, এটা কিন্তু সম্ভব হয়েছে। ইভেন দ্য টক দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন দ্য স্কাইপ। তারা কিন্তু স্কাইপ, স্কাইপ হচ্ছে একটা এরকম সফটওয়্যার যেটার মাধ্যমে কিন্তু কথা বলা সম্ভব। উইথ কম্পিউটার এ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। আরেকটা বিষয় কি, কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদেরকে প্রতিনিয়ত আপডেটেড রাখতে পারি, মানে সাম্প্রতিক সময়ে কী ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা যদি জানি, সেগুলোর সাথে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারবো। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার। প্রত্যেকেরই এই কম্পিউটারের ব্যবহারটা শেখা উচিত, প্রত্যেকের কী করা উচিত, কম্পিউটার ব্যবহারটা শেখা উচিত। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। তাহলে প্রকৃতপক্ষে কম্পিউটার কী করেছে, মানুষের যে কাজ সেটাকে অনেক বেশি ইজিয়ার মানে সহজ করেছে, এবং ফাস্টার করেছে মানে দ্রুত গতিশীল, দ্রুত গতি করেছে। অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ে ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট মানে একটা অংশে পরিণত হয়েছে। সো আমরা কম্পিউটার সম্পর্কে জানতে পারলাম, এখন আমরা জানবো হচ্ছে স্পেস ট্রাভেল মানে মহাকাশ ভ্রমণ। স্পেস হচ্ছে মহাকাশ, আমাদের এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বে যেই স্পেস বা জায়গা রয়েছে, সে পুরো জায়গাটা কিন্তু বিশাল। এই মহাবিশ্বটা অনেক বিশাল, এখানে অনেক গ্রহ, উপগ্রহ এবং কোটি কোটি নক্ষত্র রয়েছে, নীহারিকা রয়েছে, ঠিক আছে।
তো এই পুরো জিনিসটাই নিয়েই কিন্তু স্পেস বা মহাকাশ, তো এই মহাকাশ ভ্রমণ সম্পর্কে আমরা জানবো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, সো তোমরা সঙ্গেই থাকো এবং শুনতে থাকো, খুব চমৎকার একটা বিষয় সম্পর্কে এখন আমরা জানবো। নট 100 ইয়ার্স বিফোর হিউম্যান বিংস ইউজ টু থিঙ্ক হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, 100 বছর পূর্বে মানুষ এই জিনিসটা ভাবতো, ইউজ টু থিঙ্ক মানে ভাবতো, ইউজ টু থিঙ্ক মানে কি ভাবতো, তাহলে এই হিউম্যান বিংস মানে মানব জাতি এই জিনিসটার কথা ভাবতো যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো। ড্রিম খেম ট্রু ওয়েন দ্য রাইট ব্রাদার্স ফ্লিউ উইথ দ্য ফ্রেস্ট এরোপ্লেন, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা সত্যে পরিণত হলো যখন রাইট ব্রাদার্স মানে রাইট ভ্রাতৃদ্বয় দুই ভাই, এই রাইট ব্রাদার বলতে যারা কিন্তু সর্বপ্রথম সফলভাবে তারা বিমান চালিয়েছিল বা তারা এটাকে আবিষ্কার করেছিল এবং তারা উড্ডয়ন করেছিল, তখনই কিন্তু এই স্বপ্নটা আমাদের হাতের মুঠোয় ধরা দিল। নাও পিপল ট্রাভেল ফাস্টার দ্যান এ বার্ড, এখন কিন্তু মানুষ পাখির চেয়েও অনেক দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে বা ভ্রমণ করতে পারে। দেখো তারপরে কি বলেছে, দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু অ্যানাদার কন্টিনেন্ট, তারা শুধু এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, কন্টিনেন্ট হচ্ছে কি মহাদেশ, কন্টিনেন্ট অর্থ কি মহাদেশ, তারা শুধু এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ভ্রমণ করে না, দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, প্ল্যানেট হচ্ছে গ্রহ, তাহলে প্ল্যানেট অর্থ কি গ্রহ, তারা কিন্তু এক গ্রহ থেকে আরেক গ্রহতে তারা ট্রাভেল করে বা ভ্রমণ করে। দ্যাট হিউম্যান বিংস হ্যাভ সেট ফুট স্টেপস অন দ্য মুন, এই যে মানব জাতি বা এই যে মানুষ, তারা কি করেছে, তাদের ফুট স্টেপস মানে পায়ের ছাপ, ঠিক আছে, পায়ের ছাপ তারা কি করেছে, একে দিয়েছে কোথায়, অন দ্য মুন, চাঁদেও কিন্তু তারা তাদের পায়ের ছাপ রেখেছে, ইজ নাও অ্যান ওল্ড স্টোরি, এবং সেটা হচ্ছে এখন একটা পুরোনো একটা গল্পের মতো। স্পেস ক্র্যাপস হ্যাভ ওন দ্য মার্স, স্পেস ক্র্যাপস বলতে আমরা কি বুঝি, মহাকাশযান, স্পেস ক্র্যাপসকে মহাকাশযান, তাহলে মহাকাশযান কি করেছে, হ্যাভ ওন দ্য মার্স, তারা কিন্তু মঙ্গল জয় করেছে, মার্স হচ্ছে মঙ্গল, এটা একটা গ্রহ, মঙ্গল গ্রহ, এই মহাকাশযানের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি ইতোমধ্যেই মহাকাশ জয় করেছি, আমরা মঙ্গল গ্রহে গিয়েও পৌঁছেছি। এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন, নাও অ্যান্ড দেন, যখন তখন স্পেস ক্র্যাপস আর গোয়িং টু সি দ্য কন্ডিশনস অফ দ্য আদার প্ল্যানেটস, মানে যখন তখন মানে প্রায়শই এটা খুবই একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে যাচ্ছে যে প্রায় রেগুলারেই কিন্তু এই স্পেস ক্র্যাপসগুলো বা মহাকাশযানগুলো কী করছে, এই অন্যান্য প্ল্যানেটগুলোতে কি হচ্ছে সেগুলো দেখার জন্য যাচ্ছে বা মহাকাশযান পাঠানো হচ্ছে, এটা রেগুলার একটা ঘটনা আমরা বলতে পারি। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে পিপল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস সিটিজেন্স ইন দ্য কামিং ডেজ, তো যার ফলে দেখা যাবে একটা সময় এই আমরা যে সিটিজেন আছে, আমরা যে নাগরিক হয়ে আছি, আমরা কিন্তু একটা সময় এমন হবে যে আমরা, এটা খুব শীঘ্রই হবে যে আমরা ইন্টার স্পেস সিটিজেন্স, আমরা এই যে মহাকাশের, আমরা এখন যেমন হচ্ছে যে এক 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 একটা দেশে বিলং করি, একটা সার্টেন টাইমে গিয়ে দেখা যাবে আমরা কি হয়ে যাব, এই মহাকাশের নাগরিক হয়ে যাব, অর্থাৎ এক গ্রহ থেকে আরেক গ্রহের মধ্যে আমরা কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারবো, হয়তো তুমি এক গ্রহে, তোমার আরেক রিলেটিভ আরেক গ্রহে, অন্য আরেকজন রিলেটিভ আরেক গ্রহে থাকবে, এটাকে বলা হচ্ছে ইন্টার স্পেস সিটিজেন্স। আর ডে উইল কাম ওয়েন পিপল উইল লিভ ইন দ্য মুন, একটা সময় আসবে, এটা হয়তো খুব বেশি দূরে নয়, একটা সময় আসবে যে সময়টাতে পিপল উইল লিভ ইন দ্য মুন, চাঁদে বাস করবে, টেক এডুকেশন ফ্রম দ্য জুপিটার, তারা কি জুপিটার থেকে শিক্ষা গ্রহণ করবে, অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন ইন অ্যানাদার স্পেস 1000 লাইট ইয়ার্স অওয়ে, ওকে, একটা সময় দেখা যাবে তারা স্পেন্ড ভ্যাকেশন, তারা তাদের যে ভ্যাকেশন মানে তাদের যে ছুটির সময়টা, ভ্যাকেশন হচ্ছে কি ছুটির সময়, এটা তারা অন্য অ্যানাদার স্পেস অন্য একটা গ্রহে তারা কাটাবে 1000 লাইট ইয়ার্স অওয়ে, এটা দেখা গেল যে কি বলছে যে সেটা হয়তোবা লাইট ইয়ার্স মানে আলোক বর্ষ দূরে, আলোক বর্ষ দূরে
যেই ইগুলো রয়েছে, যে গ্রহগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু একটা সময় তারা থাকবে, বা তারা সেখানে ভ্যাকেশন কাটানোর জন্য যাবে, অন্য একটা গ্রহে যাবে। তাহলে দেখো কি বললাম, যে তারা একটা সময় জুপিটার মানে বৃহস্পতি গ্রহ থেকে শিক্ষা গ্রহণ করবে এবং অন্য গ্রহে গিয়ে তারা ভ্যাকেশন কাটাবে। ধরো কেউ চাঁদে গিয়ে, কেউ মঙ্গলে গিয়ে, কেউ বৃহস্পতি গ্রহে গিয়ে, তাহলে এভাবে কিন্তু তারা তাদের টাইম স্পেন্ড করবে। ধরো জুপিটার অর্থ কি? বৃহস্পতি গ্রহ। জুপিটার অর্থ কি? বৃহস্পতি গ্রহ। এখন আমরা এটা শেষ করলাম, স্পেস ট্রাভেল আমরা শেষ করলাম, হচ্ছে মহাকাশ ভ্রমণ। এখন আমরা পড়বো, জানবো হচ্ছে মোবাইল ফোনস সম্পর্কে। হিয়ার ইউ সি আ পিকচার অফ মোবাইল ফোন। তোমরা কিন্তু এখানে একটা মোবাইল ফোনের ছবি দেখতে পাচ্ছ, এটা আমাদের সবারই পরিচিত। আই হোপ যেমন কেউ নাই যে মোবাইল ফোন দেখো নাই, ইভেন মোবাইল ফোন ইউজ করো নাই, বা মোবাইল ফোনের প্রোস অ্যান্ড কনস খুঁটিনাটি সম্পর্কে জানো না, এরকম হয়তো একটা লোকও খুঁজে পাওয়া কঠিন হবে ইন দিস এইজ, এই যুগে। মোবাইল ফোনস ইজ নাদার ইউজফুল ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর অন্য একটা খুবই উপকারী, খুবই দরকারি একটা আবিষ্কার, ঠিক আছে? এই আবিষ্কারটা কিন্তু খুবই দরকারি একটা আবিষ্কার। লাইক কম্পিউটার্স, মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটারের মতোই মোবাইল ফোন কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে হেল্প করে, ঠিক আছে? থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড। আমরা যেমন কম্পিউটারের মাধ্যমে সারা পৃথিবীর সাথে আমরা যেমন যোগাযোগ রক্ষা করতে পারি বা কানেক্ট করতে পারি, সংযোগ করতে পারি, ঠিক অ্যাট দ্য সেম ওয়ে একই রকমভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ড থেকে কানেক্ট করতে পারি। অনলি আ ফিউ ইয়ার্স এগো, মানে হয়তো কিছু বছর আগে, উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানস, আমাদের কাছের মানুষদের সাথে আমরা হয়তো যোগাযোগ করতে পারতাম না। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, হয়তো সেটা খুব বেশি কস্টলি ছিল, খুব বেশি ব্যয়বহুল ছিল, এক্সপেন্সিভ ছিল। এটাকে বলা হচ্ছে ইংলিশে কস্টলি, মানে ব্যয়বহুল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি। তাহলে এই মোবাইল ফোনসগুলো কেমন? এটা কিন্তু খুবই হ্যান্ডি, মানে এটাকে খুব ইজিলি ক্যারি করা যায়, ইজিলি ক্যারি করা যায় বা ব্যবহার করা যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে হ্যান্ডি, ঠিক আছে? যেটা তুমি চাইলে তোমার হাতে রাখতে পারো। অ্যান্ড উই ক্যান ইউজ দেম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট এ ভেরি লো কস্ট। আমরা কিন্তু সেটাকে খুব সহজেই এখন অল্প খরচেই কিন্তু সেই কমিউনিকেশনটা বা সেই যোগাযোগটা রক্ষা করছি। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। মোবাইল ফোনে বিভিন্ন রকম ফাংশন আছে, বিভিন্ন রকম কার্যকলাপ রয়েছে, সাচ অ্যাজ মেকিং কলস, কল দেওয়া, লিসেনিং টু মিউজিক, গান শোনা, টেকিং ফটোগ্রাফস, ছবি তোলা, স্টোরিং ইনফরমেশন, বিভিন্ন তথ্য সেটাকে স্টোর করে রাখা, মানে সংরক্ষণ করে রাখা, এটসেট্রা। বিভিন্ন রকম ফাংশন মোবাইলে রয়েছে, এটা সম্পর্কে তোমরা হোপফুলি ভালোই অবগত আসো। ইভেন ইট ক্যান বি ইউজ ফর ডিস্টেন্স লার্নিং, এবং এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইমে ডিস্টেন্স লার্নিং মানে দূরশিক্ষণ। এই ডিস্টেন্স লার্নিংয়ের কথাটা যদি আমি তোমাদেরকে এখন বলি, আমরা এখন যে ক্লাসটা করছি সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স লার্নিং। অর্থাৎ আমি এখন যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা আমি এখন বাসায় বসে নিচ্ছি, বাট তোমরা এই ক্লাসটা তোমাদের বাসায় বসে, অর্থাৎ তোমাদের যার যার অবস্থান থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা করে নিতে পারছো। এটাকে বলা হচ্ছে দূরশিক্ষণ, অর্থাৎ তুমি আমার সামনে বসা নেই, ফেস টু ফেস আমাদের সাথে দেখা হচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, বাট তুমি তোমার বাসায় বসে ক্লাসটা যেমন করতে পারছো, আবার আমি আমার বাসায় বসে ক্লাসটা করতে পারছি। সো এইটা কিন্তু সম্ভবপর হয়েছে আমাদের এই আধুনিক, এই যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে। এই যে সুন্দর সুন্দর যে আবিষ্কার, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন, ইন্টারনেট, এই আবিষ্কারগুলোই কিন্তু এই জিনিসটাকে সম্ভবপর করে তুলেছে। সো এরপর দেখো, আমাদের একটা কলাম এ, কলাম বি, এরকম একটা বিষয় রয়েছে। আমরা একটু এটা সম্পর্কে, ভোকাবুলারিগুলো সম্পর্কে জানতে চেষ্টা করি। আমি অলরেডি বলেছি, তারপর একটু বলি। লোনলি অর্থ হচ্ছে একাকী, লোনলি অর্থ কি? একাকী। স্ফিয়ার অর্থ হচ্ছে ক্ষেত্র। ইম্প্যাক্ট অর্থ হচ্ছে প্রভাব, ইম্প্যাক্ট অর্থ কি? প্রভাব। ওয়ন্ডার অর্থ হচ্ছে বিস্ময়। স্পেস ক্র্যাফ্ট, স্পেস ক্র্যাফ্ট অর্থ হচ্ছে মহাকাশ যান। তারপর আমরা কলাম বির মিনিংগুলো দেখে ফেলি। ইনফ্লুয়েন্স অর্থ হচ্ছে প্রভাব, ইনফ্লুয়েন্স অর্থ কি? প্রভাব। আ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, যেটা মহাকাশে যে ভেহিকল মানে যন্ত্র বা যান ভ্রমণ করে। সারপ্রাইজ হচ্ছে বিস্ময়। আইসোলেশন হচ্ছে একাকী, একাকিত্ব।
আর এরিয়া হচ্ছে এলাকা বা ক্ষেত্র। তাহলে লনলির সাথে আমরা যেহেতু একাকী বা একাকিত্ব এরকম, লনলির সাথে তাহলে ম্যাচিং হয়ে গেল কোনটা? আইসোলেশন। আমি জাস্ট এখানে ম্যাচিং করে দিয়েছি, দেখাচ্ছি তোমাকে তোমাদের। আর পরীক্ষাতে কিন্তু তোমরা এভাবে হয়তো বা ওয়ার্ডগুলোর পাশে তোমরা একটা হাইফেন দিয়ে মিনিংগুলো লিখবে এভাবে। স্ফেয়ার হচ্ছে ক্ষেত্র, এরিয়াও ক্ষেত্র, তাহলে স্ফেয়ার হচ্ছে এরিয়া। ওকে, ইম্প্যাক্ট প্রভাব, ইনফ্লুয়েন্সও প্রভাব, তাহলে ইম্প্যাক্টের সাথে ম্যাচিং হলো ইনফ্লুয়েন্সের। ওন্ডার মানে বিস্ময়, সারপ্রাইজ মানে বিস্ময়। আর স্পেস ক্রাফট হচ্ছে মহাকাশযান, তাহলে আ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। তাহলে স্পেস ক্রাফটের সাথে কী হলো? আ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস। তাহলে এই ছিল আমাদের মোটামুটি লেসন 23। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাসায় টেক্সটটা আর একটু ভালো মতো পড়বা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টেক্সট, ইম্পর্টেন্ট একটা লেসন। সো হোপফুলি সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আজকের জন্য এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল, থ্যাংকস ফর ইয়োর অ্যাটেনশন। আল্লাহ হাফেজ।